আমরা যারা ফেসবুক এবং ইউটিউবের জন্য সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করি, আজকে তাদের উদ্দেশ্যে আমি কিছু টিপসমূলক কথা বলবো আপনাদেরকে। সেটা হচ্ছে কন্টেন্ট তৈরি করার জন্য আমরা যে টপিকসগুলো সিলেক্ট করি, এই টপিকসগুলো নিয়ে আমাদেরকে যখন আমরা কাজ করি, কাজ করার সময় একটা বিষয় আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে আপনার পেজের বা আপনার ইউটিউব চ্যানেলের যে নাম, এই নামের সাথে আপনার কন্টেন্টের মিল আছে কি না। অর্থাৎ আপনি যে কন্টেন্টগুলো নিয়ে কাজ করেন, এই কন্টেন্টগুলোর সাথে আপনার যে চ্যানেলের নাম আছে কিনা বা এই ক্যাটাগরিটা ঠিক আছে কিনা। এই ক্যাটাগরি আর নাম ঠিকঠাক থাকলে আপনার চ্যানেল বা আপনার পেজটা কিন্তু খুব দ্রুত গ্রো করবে না। সেটা কিভাবে আমি আপনাদেরকে বলছি। ধরেন আপনার চ্যানেলের নামটা হচ্ছে আলমগীর গেমিং আলমগীর, ঠিক আছে, এই গেমিং আলমগীর বা হচ্ছে লাভ গেমিং লাভার আলমগীর। তো এই যে আপনি গেমিং রিলেটেড একটা নাম দিলেন, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে আপনি আপনার চ্যানেলে কী দিচ্ছেন, আপনি আপনার চ্যানেলে দিচ্ছেন ফানি ভিডিও। তো এই ফানি ভিডিওর সাথে কি গেমিং রিলেটেড এই নামটা কি যায়, এই নামটা যায় না। তবে হচ্ছে যারা হচ্ছে আপনার এই গেমিং লাভার আছে, তারা যখন আপনার এই গেমিং ভিডিও লিখে সার্চ দিবে, দেওয়ার পরে যখন আপনার চ্যানেলে এসে শো করবে এই ফানি ভিডিও, তখন হচ্ছে শ্রোতারা বিভ্রান্ত হয়। বিভ্রান্ত হওয়ার ফলে আপনার চ্যানেলটা বা আমার চ্যানেলটা কি করে, ওনারা আনসাবস্ক্রাইবার করে দেয়। তো এতে করে বা আনফলো করে দেয়, এতে করে আমাদের সাবস্ক্রাইবার বা ফলোয়ার সংখ্যা দ্রুত কমে যায়। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন যে আপনি যেই রিলেটেড ভিডিও আপলোড করেন, ঠিক সেই রিলেটেড চেষ্টা করবেন হ্যাশট্যাগুলো ব্যবহার করার জন্য। ভাইরাল যে হ্যাশট্যাগুলো রয়েছে, এই হ্যাশট্যাগুলো যদি ব্যবহার করা যায় আপনার এবং আমার ভিডিওতে, তাহলে খুব দ্রুত ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকে। কীভাবে, যখন আপনি একটা গেমিংয়ের ভিডিও আপলোড করতেছেন, এই গেমিংয়ের ভিডিওটার সাথে চেষ্টা করবেন যে গেমিং রিলেটেড যে হ্যাশট্যাগুলো রয়েছে, এই হ্যাশট্যাগুলো ব্যবহার করার জন্য। এতে করে হবে কি, আপনার গেমিং রিলেটেড যখন আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন, তখন হচ্ছে এই গেমিং রিলেটেড যারা লাভার আছে, যারা গেমিং পছন্দ করে বা গেমস দেখে বা গেমস খেলে, তারা যখন গেমিংয়ের বিভিন্ন টপিকস লিখে সার্চ করবে, তখন সার্চ ইঞ্জিনে আপনার এই হ্যাশট্যাগটা ব্যবহার করার কারণে এই বিষয়গুলো যায় হিট করবে। তো এই ভিডিওটা খুব দ্রুত সামনে আসবে, এবং সামনে আসার ফলে আপনার চ্যানেলের বা আপনার পেজের ভিউ বাড়বে দ্রুত, এবং হচ্ছে এই ভিউ বাড়ার কারণে আপনার চ্যানেলের রিস্টা বেড়ে যাবে, এবং হচ্ছে যেই অডিয়েন্স আপনার কে সার্চ করে দেখছে, এই অডিয়েন্সরা আপনাকে ফলো করবে এবং সাবস্ক্রাইবার করবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা ছোট ইউজার আছেন, বিশেষ করে তারা যারা ছোট ছোট ইউজার আছে, তাদের পেজের ভিডিওতে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এমন হচ্ছে গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। এতে করে একটা কমেন্টের নোটিফিকেশান যখন ওই চ্যানেলের ওনারের কাছে যাবে, ওই চ্যানেলের ওনার কিন্তু খুব সুন্দরভাবে ওই রিপ্লাইটার উত্তর দেওয়ার চেষ্টা করবে, এবং চেষ্টা করবে যে কে এই ভদ্রলোক যে কিনা আমার ভিডিওতে এসে একটা ঘটনামূলক সুন্দর কমেন্ট করেছে, তিনি আপনাকে খুঁজে বের করবে। এবং খুঁজে বের করার পরে চেষ্টা করবে যে আপনাকে একটা কমেন্ট করার জন্য অথবা আপনার চ্যানেলটাকে ফলো ব্যাক দেওয়ার জন্য। এতে করে আপনার ফলোয়ার এবং সাবস্ক্রাইবার আমি মনে করি যে খুব দ্রুত বাড়বে, এই ট্রিক্সগুলো যদি আপনারা অবলম্বন করে থাকেন। প্রতিনিয়ত আমি আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। আপনাদের কাছে যদি ভালো লাগে বা আপনাদের কাছে যদি কোনো টিপসমূলক আইডিয়া থাকে যে ভাই আপনি এই রিলেটেড ভিডিওগুলো তৈরি করেন, এই রিলেটেড ভিডিওগুলো তৈরি করলে আপনি আরও ভালো করতে পারবেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে মতামত জানাতে ভুলবেন না। দেখা যাবে পরবর্তী কোনো এক ভিডিও অথবা লাইভে আপনাদের সাথে। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।